বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়ে গেল সেই গাইশাল ট্রেন দুর্ঘটনার কথা। দীর্ঘ ২৪ বছর আগে উত্তর দিনাজপুর জেলার গাইশালে ঘটেছিল মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, শিউরে উঠেছিল গোটা ভারতবর্ষ। ২৪ বছর আগে ট্রেন দুর্ঘটনার চিৎকার আজ সকলের মনে আবারও উঠে এলো। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার সাথে সাথেই মনে পড়ল সেই দিনের গাইশালের কথা। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা উড়িষ্যার বালেশ্বরের কিছু দূরে। সেই ট্রেন দুর্ঘটনায় মানুষ আহত ও নিহত হয়েছেন, তবে বহু বছর আগের স্মৃতি এখনও উত্তর দিনাজপুর জেলার গাইশাল ভুলতে পারেনি। সেদিন রাতে প্রচণ্ড শব্দে কেঁপে উঠেছিল বলেই জানান এলাকাবাসীরা। তারা এও বলছেন এখনও সেই স্মৃতি মনে রয়েছে, ভোলা যায় না। একটা ট্রেনের উপর আরেকটা ট্রেনের কামরা উঠে গিয়েছিল, মানুষের লাশ পড়ে রয়েছে, জিনিসপত্র পড়ে রয়েছে। কি মর্মান্তিক সেই দৃশ্য এখনো চোখের মধ্যে ভাসে। তবে টিভিতে সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা দেখে আজও গাইশালের সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা চোখে ভাসছে বলে সাধারণ মানুষরা বলছেন। সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছায়া এখনো পড়ে রয়েছে তাদের মনে। ইয়ে রাত কা 1 বাজে 50 মিনিট মে জো হ্যায় আওয়াজ হুয়া তো হাম লোগ কোহে কি গাইশাল স্টেশন মে কুচ্ছো হুয়া হ্যায় তো ওয়াহাঁ সে জো হ্যায় হাম सुबह में सुनते हैं कि गैसल स्टेशन में सब्जी वाला आया था, उन लोग जा कर के बोला कि एक्सीडेंट हो गया है, रेल पर रेल चढ़ गया। हम लोग आ कर के देखते हैं कि यहाँ से पेटी वहाँ तक जो है आदमी सब भरा हुआ है। हाँ, कोई आदमी मर गया है, कोई आदमी जिंदा है, कोई आदमी जल रहा है, गाड़ी में कोई आदमी लटक रहा है। हाँ, तो आज सुने हैं ना कि आज भी एक एक्सीडेंट हुआ है ऐसा ही गैसल की तरह। सुने हैं आज भी जो है एक तो एक्सीडेंट हुआ है बोले उड़ीसा में, तो वो भी एक्सीडेंट क्या ये गाइशाल का एक्सीडेंट का याद को ताज़ा करता है क्या? हाँ, ताज़ा करता है याद को। ऐसा नहीं होना चाहिए दुनिया में। तो क्या बोलना चाहेंगे, उस समय तो यहाँ पे एक लाइन था। हाँ, उस टाइम में एक लाइन था। हाँ, और अभी तो जो है डाउन अप डाउन हुआ है, अभी तो एक्सीडेंट होना नहीं चाहिए। क्या कारण हो सकता है, आपको क्या लग रहा है क्या कारण हो सकता है अभी का? अभी का क्या कारण हो सकता है? अभी का जो है कोई उसमें साजिश है जरूर। अभी तो एक लाइन नहीं है, दो लाइन है। किसी का साजिश हो सकता है? किसी का साजिश हो सकता है। साजिश से ये इतना लोगों को जान गंवाया है। तो कैसा आपको कैसा महसूस कैसा हो रहा है कि इतना आदमी का जान चला गया? महसूस तो इतना हो रहा है कि ऐसे दुनिया में नहीं होना चाहिए, ऐसा नहीं होना चाहिए दुनिया में। अभी रेल का जो सुविधा कर दिया है सरकार ना, तो जो है ऐसा होना नहीं चाहिए, बिल्कुल साजिश है इसमें। কি হয়েছিল সেদিন ঘটনা? হয়েছিল ঘটনাটা, আমরা নন্দদারে আসলাম, ওখান থেকে শোনা গেল কাইশাল অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে আমরা ওখান থেকে এসে দেখছি বাপরে লাশগুলো যে বের করছে, সুইপারগুলো বের করে করে লাশগুলো শোয়ে রাখছে, সেটা আমাদের দেখে না এখনো জিনিসটা ভয় লাগে। এখনো এই যে গাড়ি ঘোড়া চলি না, গাড়িতে উঠতেই ভয় লাগে, মানে কি না কি হবে এই এটুকুই আর কি। এখনো মনে পড়ে সেই দিনের? মনে পড়ে বাপরে, মনে পড়লে মানে মানে সেগুলো বলি না, সেগুলো যদি ইগুলো আসে না ভিতরে, মানে অনেক লোক মারা গেছিল, অনেক লোক, প্রচুর লোক বলি না, ট্রাক ভরে ভরে একদম মহানন্দা নিয়ে নিয়ে ওখানে ই করছে, সব লোক দেখায় নাই তো। তারপরে শুনলাম একটা বাচ্চা নাকি ছোট আর মার করলে ছিল, মাটা মারা গেছে, আর বাচ্চাটা ওই ইসের বা ইসের ট্যাঙ্কির মধ্যে ছিল, বাচ্চাটাকে সরকার নিয়ে নিছে, সেটা আমরা দেখিনি বা না শুনেছি। তারপরে হচ্ছে গিয়ে আগে কিরকম ছিল এই স্টেশনটা এখন? মানে আগে আগে খুবই ছিল, মানে লোকজন স্টেশনে অনেকই যেত, আসতো গাড়িতে যেত, এখন অতটা না, মানে আগের মতন গাইশাল, মানে কথাটা শুনলে মানুষ আসতে চায় না, মানে আতঙ্কে, আতঙ্কে আতঙ্কে আসতে চায় না, ও কোথাও আর চলে যায় ইসলাম বলছি। ওই একই ট্রেন অ্যাক্সিডেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখছি আমরা গতকাল উড়িষ্যাতে ঘটেছে সেই ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সেটা আমরা এখন আমি এখানে এসে আপনাদের মুখে শুনলাম, কিন্তু আমি এটা এখনো জানি না যে ওখানে উড়িষ্যাতে অ্যাক্সিডেন্টটা করছে, একটু কি জানি তাছাড়া আমি বলতে পারবো না। এখনকার বাচ্চা কাচ্চারা তো দেখেন না? না না, এখনকার বাচ্চারা বলতেই পারবে না, তখন তো জন্মই হয় না, তারা তো ওরা তো কোথায় যে ছিল, গোবরের মধ্যে ছিল না কোথায় ছিল, এখন কি ওরা বলতে পারে? ওই যে মানুষের মুখে শুনে
হয়তো টিভিতে দেখায় ওগুলো দেখে তাছাড়া ওরা বলতে পারবে না এই খুবই ভয়ানক ছিল সেই দিনটা হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম তারা মল্লিক হ্যাঁ সকালবেলা আমরা এসে দেখছি কি দেখছিলেন এসে এরকম দুর্ঘটনা হয়ে গেছে মানে কত হাজার শয়ে শয়ে মানুষ মারা গেছিল হ্যাঁ ওরকম আইডিয়া মানে কি ঘটেছিল ওই দিন কি দেখলেন এসে এসে দেখলাম গাড়ির উপর গাড়ি চড়ে গেছে বগির উপর বগি চড়ে গেছে এত বড় ট্রেন দুর্ঘটনা এই জায়গায় ঘটেছে তার পাশাপাশি গতকালও একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছে উড়িষ্যা হ্যাঁ ওটা তো উড়িষ্যাতে হয়েছে খবর পেয়েছেন সেই অ্যাক্সিডেন্টটা দেখে কি মনে হয় আপনাকে কি সেই গাইসেলের অ্যাক্সিডেন্ট মনে হয় মনে পড়ে ওটা ওটা তো কি করে বলবো আর না ওই অ্যাক্সিডেন্টে এই এত বড় অ্যাক্সিডেন্ট সেই জায়গায় ঘটেছে ওই অ্যাক্সিডেন্টের কথায় কি গাইসেলের কথা মনে পড়ে হ্যাঁ সেটা তো মনে পড়েই কি নাম আপনার অম্বিকা দাস